মনে করুন আমার হাতে এক গ্লাস পানি, এটা যদি এক মিনিট ধরে রাখি সেটা কোনো ব্যাপারই না, এই পানিটা যদি আপনার হাতে এক ঘন্টা ধরে রাখেন তাহলে হাতে ব্যথা শুরু হয়ে যাবে। ঠিক তাই এই পানিটাই যদি ঠিক একদিন আপনার হাতে রাখেন আপনার হাতটা কিন্তু অবশ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা দেখুন, সময়টি কিছু হয়ে যাবে কিন্তু পানি যেহেতুটুকু সেটা কিন্তু চেঞ্জ হবে না। মজার ব্যাপারটা কিন্তু এটাই, তাই না? আপনি যতক্ষণ এই গ্লাসটাকে আপনার হাতে রাখবেন ঠিক যত সময় গড়াবে, এক ঘন্টা এক মানে এক ঘন্টা একদিন, ঠিক ততটাই আপনার মানে এই পানিটাই আপনার হাতে অনেক ভারী হয়ে যাবে। ঠিক তাই আর আমাদের জীবনে রাগ ঘৃণা এই জটিলতা, রাগ ঘৃণা গোসা এগুলো ঠিক এই পানির গ্লাসের মতোই হয়ে মানে আমাদের হয়ে থাকে। হয়তো আপনার কারোর সাথে রাগ গোসা ঘৃণা বা ঝগড়া বিবাদ কিছু একটা হয়েছে, এতে আপনার মন খারাপ হতে হতে পারে, আপনার অনেক আপনার মন খারাপ, তার কথা আপনি ভাবতে ভাবতে হয়তো আপনার আরও তার প্রতি মানে ঘৃণা এগুলো বাড়তেই থাকবে, সেটা কিন্তু কমবে না। আর আপনার নিজের কষ্টটাও কিন্তু বাড়বে, তার সাথে কেন আমার ঝগড়াটা হলো, কী কারণে কেন এমন হয়ে গেল, সেই কথা ভাবতে ভাবতে মানে কেন এমন হলো এটা নিয়ে যদি আপনি ভাবতে থাকেন, আপনার মাথার ভিতরে ভাবতে থাকেন, তাহলে কী হবে? ঠিক মানুষটার প্রতি ঘৃণা বাড়তে কোথায় যে চলে যাবে, আপনি মানে তাকে আর সেই মানে ঘৃণাটা কাটিয়ে আবার ফিরে আসার জায়গায়, হয়তো বা তার সাথে আপনার যেই কারণে ঝগড়া হয়েছে খুব ছোট একটা ভুল বুঝাবুঝি, বা হয়তো একটা কথা বা সামান্য একটা তুই বা কোনো একটা ভুলের কারণে, সামান্য ওটা যেই ভুলটা একদম ছোট ওইটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, বা একটা ভুল কথা হয়তো যেই ভুলটা সহজেই ঠিক করে নিয়ে যা মানে যেই ভুলটা আপনারা করছেন সেটা একদম সহজেই মনে করেন যে ঠিক করে নেওয়া যায়। রাগ ঘৃণা এগুলো না মনের ভিতরে কখনোই নেবেন না, রাগ ঘৃণা মনের ভিতরে যদি কখনো কারোর সাথে ঝগড়া বা কোনো কিছু হয় আপনার ইগোটা না জেরে ফেলুন, একদম জেরে ফেলুন পানিটার মতো, ইগোটা না একটু বাদ দিয়ে দেন, জীবনটা না অনেক সুন্দর হবে, আপনার জীবনটা কিন্তু অনেক ছোট, ঠান্ডা মাথায় না যার সাথে রাগ খোলাখুলি কথা বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। খামোখা নিজের ভিতরে রাগটা পুষবেন না, রেখে রাগটা পুষে নিজের ভিতরে নিজের কষ্টটা দিবেন না, তাহলে না নিজেকে মৃত মনে হয়, আর পৃথিবীর মধ্যে না আমরা খুব কম দিন বাঁচবো। আগে তো মনে করুন যে 1000 বছর আমরা বাঁচতাম, 1000 বছর।